আসসালামু আলাইকুম। আমি এবার দেখাবো কিভাবে আমার সাকুলেন্ট সয়েল তৈরি করি, সাধারণত দেশীয় সব ম্যাটেরিয়াল দিয়ে, বালি মাটি আর ভার্মিসার দিয়ে। তো আমি এক একটা সাকুলেন্টের জন্য এক এক রকম মাটি তৈরি করি, মানে বালির পরিমাণটা কম বেশি থাকে। যেমন এই সাকুলেন্ট দেখছেন যে বালি ওপর থেকে বোঝা যাচ্ছে, আবার এখানে দেখেন যে বালি একটু কম মনে হচ্ছে। আরেকটা দেখাই, এটা দেখেন, দেখে মনে হবে যে মাটিতে লাগানো, কিন্তু এখানেও বালি মিক্স আছে। আচ্ছা একটু নেড়ে দেখাই হাত দিয়ে কি অবস্থা তল পর্যন্ত। এটা একটু পানি আছে এখনো সয়েলে, বৃষ্টির পানি ছিটা ফোটা লেগেছে। দেখেন বালি মাটি ধানের টুস মেশাই মাঝে মাঝে, থাকলে না, ধর কেউ মেশায় না, সব সময় মেশায় না। এটাতে বালির পরিমাণ আছে 40%, আর বাকিটুকু মাটি ভার্মিসার আর অল্প ধানের টুস। এটা হলো, আর এটাতে এই সয়েলে দেখেন, এই সয়েলে মাটি আছে আর মোটা বালি আছে, মোটা বালি 30% আছে। এটা অনেক পুরনো সাকল্যান্ড, দেখে মনে হবে পুরো মাটি, কিন্তু এটাতে বালি আছে। সম্ভবত এটা একটু চিকন বালি ছিল, এই জন্য এরকম লাগছে। আচ্ছা এই সাকল্যান্ডে দেখেন এই পাশে পাতাগুলো ছড়িয়ে নিয়েছি, কারণ এই যে এদিক দিয়ে বেবি হচ্ছে অনেকগুলা। এটা একটা রেয়ার সাকল্যান্ড, এটা আমার কাছে প্রায় 5 থেকে 6 বছর ধরে আছে। ওপরে ডাবল হেড হচ্ছে এবার, পাতাগুলো সরিয়ে নিয়েছি যেন বেবিগুলো বড় হতে পারে, কারণ আমি এটাকে এভাবে রাখি যেন এই পাশে রোদ পাই আর এই পাশ দিয়ে বেবিগুলো বড় হবে। আর এটার সয়েল দেখেন, এটার সয়েল আর এটার সয়েল প্রায় সেম, কিন্তু এটা হচ্ছে বড় দানা বালিগুলার, তাই বালি একটু বেশি মনে হচ্ছে। তাই 30% বালি, 30% বালি, 10% ভার্মিসার দিয়ে আর বাকিটুকু মাটি। এটাতে 10% এটাতে 10% ভার্মিসার, বাকিটুকু মাটি আর 40% বালি। আমি এখন এই পটের জন্য সয়েল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 10% ভার্মিসার, ধানের টুস ইউজ করছি 10%, এতটুকু দিলেই হবে। মাটি এরপরে প্রায় 70%, এখন অন্যান্য উপাদান হয়ে গেছে, 30% বালি দিয়ে দিব। তাহলে সাকুলেন্ট সয়েলের জন্য যতটুকু যে পরিমাণ যা দরকার দেওয়া হয়ে গেল। এবার এটাকে ঢেলে মিক্স করে নেবো।